নমস্কার বন্ধুরা, মৌসুমি শেষে সকলকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা একটু আলাদা। সচরাচর পুঁই শাক আমরা এইভাবে রাঁধি না, সেই সঙ্গে এটা খুব হেলদি এবং টেস্টি রেসিপি। তবে আপনারা যদি এই রেসিপিটা কখনো কোনো দিন ফলো করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান। এটা একটা নিরামিষ রান্না, তাই বার ব্রতর দিনেও অনায়াসে রান্নাটা করা যায়। আজকের ভিডিওতে আমি বলবো নিরামিষ পুঁই কুমড়ো কীভাবে রাঁধলে সবাই পছন্দ করবে, পুঁই শাক ঘেঁটেও যাবে না, আবার স্বাদও বেশি হবে। শাকটা আমি আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর রান্নার সুবিধার জন্য আমি ডাঁটা আর শাকটা আলাদা করে নিচ্ছি। মোটা ডাঁটার মাঝে একটা ফালি দিয়ে নিলাম। পুঁই শাকটা কিন্তু একটু বড় মাপেই কেটে নেব। কুমড়ো আর আলু কেটে ধুয়ে রেখেছি। এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব। দিলাম 1 চা চামচ ধনে, 1 চা চামচ জিরে, 1টা শুকনো লঙ্কা আর 1 চা চামচ পোস্ত। এবার লো ফ্লেমে সমানে নাড়াচাড়া করে মশলাটা ভেজে নেব। খেয়াল রাখতে হবে খুব কড়া করে কিন্তু ভাজা চলবে না, তাহলে মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে আর খেতেও তেতো লাগবে। মশলাটা ভাজা হয়ে গেলে গুঁড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেব। একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সাদা তেলেও করা যায়। এরপর কেটে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু। খুব ভালোভাবে আলুগুলোকে ভাজবো। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে বাড়িয়ে আলুগুলোকে একদম নরম করে ভেজে নিতে হবে। একে একে দিয়ে দিয়েছি কুমড়ো আর পুঁই ডাঁটা। এরপর ফ্লেমটাকে কমিয়ে বাড়িয়ে ঢাকা দিয়ে দিয়ে আমরা সমস্ত সবজিগুলোকে বেশ নরম করে ভেজে নেব। এতে অনেক কম তেলে সবজিগুলো ভালোভাবে ভাজা হবে। সবজিগুলো বেশ কমে এলে পুঁই শাক আর স্বাদ মতো লবণ দিয়ে আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর হাই ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিট। শাকটা বেশ কমে এসেছে, একবার তলা উপর করে উল্টে পাল্টে দেব। সবজি এখনও সেদ্ধ হতে বাকি আছে। এরপর ঢাকা দিয়ে লো ফ্লেমে আমরা এটাকে 4 থেকে 5 মিনিটের জন্য রান্না হতে দেব। সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে একটা অন্য পাত্রে ঢেলে নেব। ওই কড়াইটাই পরিষ্কার করে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে গরম করে নিচ্ছি। 1টা শুকনো লঙ্কা সামান্য ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়েছি তেজপাতা, 1/4 চামচ হিং আর 1/2 টিস্পুন পাঁচফোড়ন। 25 থেকে 30 সেকেন্ড পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। কয়েক সেকেন্ড কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। সামান্য জল দিয়ে মিনিট খানেক কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু একদমই ঝাল টানতে চায় না, তার উপরে একদম নিরামিষ রান্না, তাই জন্যে ঝালটা আমি অল্প করেই দিচ্ছি। এরপর সেদ্ধ করে রাখা সবজিগুলো এখানে দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি আরও 2 মিনিটের জন্য কষিয়ে নেব। দিলাম 2 চা চামচ চিনি। এরপর লো ফ্লেমে ঢাকা না দিয়েই আমরা 2 মিনিটের জন্য রান্না হতে দেব। আমি কিন্তু আজকে রান্নাটা করার জন্যে আলাদা করে কোনো জল দিইনি। শাকের যে জল সেটাতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে গেছে। তবে আপনারা রান্না করার সময় যদি দেখেন একটু শুকনো লাগছে, অবশ্যই অল্প জল দিতে পারেন। ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। দিলাম 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1/2 চামচ গাওয়া ঘি। গাওয়া ঘিতে যে কোনো নিরামিষ রান্নায় খুব ভালো ফ্লেভার আসে। ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। তারপর গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করব আজকের নিরামিষ পুঁই কুমড়োর ঘন্ট। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করুন।
আমার নিরামিষ রান্নার প্লেলিস্টটা চেক করতে পারেন। এছাড়াও আরও রান্না আছে, যার জন্য ভিজিট করুন মৌসুমি শেয়ারস, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন রাখুন, যাতে প্রতি বুধবার নতুন ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় সবার আগে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।